প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে নবম দশম শ্রেণীর অধ্যায় সাতের সম্পাদ্য তিন অঙ্কন করে দেখাবো। একটি ত্রিভুজের পরিসীমা এবং ভূমি সংলগ্ন দুইটি কোণ দিয়ে আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। আমরা মনে করলাম যে পরিসীমা এস এবং ভূমি সংলগ্ন দুইটি কোণ একটি এক্স এবং অপরটি ওয়াই দিয়ে আছে। আমরা যে কোণের রেখাংশ বিই নিয়ে নিই, এখন এই বিই থেকে পরিসীমা এস এর সমান করে কেটে নিই। আমরা মনে করলাম এটা হচ্ছে বিএফ রেখাংশ, পরিসীমা এস এর সমান করে বিএফ অংশ, বিএফ রেখাংশ অঙ্কন করে নিলাম। এখন বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে এবং এফ বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ অঙ্কন করব। বি বিন্দুতে কোণ এক্স এবং এ বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ অঙ্কন করছে। বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ অঙ্কন করা হয়ে গেল এবং এ বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ অঙ্কন করা হলো। তো আমরা বি বিন্দুতে যে কোণ অঙ্কন করা হয়েছে একটু নাম দিই, এটা জি এবং এটা এইচ। এখন কোণ এক্স এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ বি বিন্দুতে যে কোণ অঙ্কন করেছে সেই এক্স এর সমদ্বিখণ্ডক এবং এফ বিন্দুতে যে কোণ অঙ্কন করেছে ওয়াই সমান করে সেই ওয়াই কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করি। সমদ্বিখণ্ডক দ্বয় একটা বিন্দুতে ছেদ করবে। আমরা একটু সমদ্বিখণ্ডক অঙ্কন করে নিই, কোণ এক্স এবং ওয়াই এর সমদ্বিখণ্ডক। কোণ এক্স এবং ওয়াই সমদ্বিখণ্ডক অঙ্কন করা হয়ে গেল। আমরা মনে করলাম যে এই সমদ্বিখণ্ডক দিয়ে পরস্পর এই বিন্দুতে ছেদ করে। এখন এই বিন্দুকে কেন্দ্র করে হাফ এক্স এবং হাফ ওয়াই এর সমান করে কোণ অঙ্কন করব। এ বি বাহু থেকে হাফ কোণ এক্স এর সমান এবং এ এফ বাহু থেকে হাফ ওয়াই এর সমান করে কোণ অঙ্কন করি। এখন যোগ করে দিই। যোগ করলে এই যে এ সি ডি, একটু নাম দিয়ে দিই, এটা সি এবং এই বিন্দুটি হচ্ছে ডি। তাহলে এই যে এ সি ডি যে ত্রিভুজ, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো, আল্লাহ হাফেজ।